রাধে রাধে বন্ধুরা, আমার মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমরাও সবাই ভালো আছি, আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা। তো সকালের চা খেয়ে কাজকর্মগুলো করে নিয়েছি, বাড়িঘরের অবস্থা বুঝতেই পারছো, অনেকটাই নোংরা, পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে গেছি। তো সেই সময় আর ভিডিও করতে ইচ্ছে করেনি, তো ভাবলাম স্নান করে একদম ব্লগটা শুরু করে দিই। আর সকালে তো বাবুরা সবাই স্কুল চলে গেছে, আর ভালো লাগছে না জানো তো, একদম মন চাইছে না কোনো কিছু কাজ করব। বেশ কিছুদিন বসে বসে খেলাম, তো বসে বসে খেলে কিন্তু এরকমই হয়, বাড়িতে এসে কাজ করতে একদম ইচ্ছে করে না। তো এখানে দেখো গাছে ফুলটা আছে, তো ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর আমার আজকে যে বাগানগুলো দেখছি অনেক অগোছালো হয়ে পড়ে আছে, যেহেতু আমি ছিলাম না, পরিষ্কার করতে পারছিলাম না। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো আমার বাগানটা খুব সুন্দর, তাদেরকে অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। আর এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কিচ্ছু না। সব সময় বলি যে তোমরা হচ্ছে আমার একটা মিষ্টি মিষ্টি পরিবার, তোমাদেরকে নিয়েই আমি থাকতে চাই সারা জীবন, যতদিন আমি আছি সারাটা জীবন থাকতে চাই। তো প্লিজ তোমরাও কিন্তু আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর দেখতেই পাচ্ছ গাছে কত ফুল হয়েছে, দেখতে পাচ্ছ না, অনেক ফুল হয়েছে। তো তোমাদেরকে ভালো করে আর একবার দেখিয়ে দিচ্ছি, এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল ফুটেছে। তো আবার দেখছি পিঁপড়েও ধরে গেছে, তো কেন এই পিঁপড়েটা ধরে যায় কে জানে। যারা আমার সম্পূর্ণ ব্লগটা দেখো তারা কমেন্টটা এত সুন্দর করে করো তা বুঝতেই পারা যায়। প্লিজ তোমরা কেউ কেটে কেটে ভিডিওটা দেখো না, আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, প্লাস এডিটিং করি, প্লাস হচ্ছে ভয়েস দেবার দিই, সব কিছু করি। তো আজকে মেনুতে কী কী আছে না আছে সবটাই জানিয়ে দেব, তার সঙ্গে তোমাদের একটা স্পেশাল যেটা তোমরা সবাই অনেক অনেক পছন্দ করো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য কি আমার ব্লগটা দেখতে হবে, আমার সঙ্গে থাকতে হবে। তো আজকে যতটুকু পেরেছি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, আবার নেক্সট আবার একটা ব্লগ করবো, অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি কী করে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কী করে কাজ করছি, তো সব নিয়েই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করার চেষ্টা করি। তো ঠাকুর ঘরটাও আমাকে একটু সুন্দর করতে হবে, কেন এই যে কাপড় টাপড়গুলো সেগুলো সব কীরকম হয়ে গেছে। আর তো সামনেই রথ আসছে, আমাদের এখানে রথের মেলাটা জানো তো বন্ধুরা খুব ভালো হয়, তো রথের মেলার ব্লগ তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এখানে আমার সন্টু মন্টু গপ্পু শোনা, আমার গপ্পু শোনা, তো আমি এখন একে স্নান করাবো, একে নতুন জামা পরাবো। আর এ আসার পর থেকে আমার জীবনটা অনেকটাই একদম অন্যরকম হয়ে গেছে, আগে আমি এতটা মানতাম না সত্যি করে, যবে থেকে আমার দিদি আমাকে যে যে কথাগুলো বলেছে এখন না একে মানে না মেনে আমি থাকতে পারি না, কেন এই হচ্ছে আমার জীবন, আর এটা হচ্ছে ওর এই যে মোছানোর জন্য। তো এক হাতে যেহেতু ক্যামেরাটা করছি এই কারণে অসুবিধা হচ্ছে, তো ভাবলাম চলো ক্যামেরাটা অফ করে দিই, তারপরে একে জামা পরিয়ে সুন্দর করে দেখো সাজিয়ে গুছিয়ে আমার শোনটা বাবাকে বসিয়ে দিয়েছি। তো এখন ফুল টুল দিয়ে দেবো, তারপরে পুজো টুজো করে টোরে যে কাজগুলো আছে, সকালে জামাকাপড়গুলো কাচা হয়েছে। আমাদের বাড়ির বউদের কি বলো তো কাজের শেষ নেই, হাজবেন্ড তো অনেক আগেই চলে গেছে, তো সে তো আর বাড়ির এতটা কাজকর্ম করতে পারবে না, বা সে বোঝে না, বলে প্রত্যেক দিন ঘর মোছার কী দরকার, ঝাড়ার কী দরকার, যেমন আছে, তো সেটা তো সম্ভব হয় না। না বন্ধুরা বলো, মনে হয় নোংরা থাকলে ভালো লাগে না। আমরা যারা ডেইলি হাউস ওয়াইফ, যারা ডেইলি কাজ করি না, তাদেরকে যদি একটু নোংরা থাকে দেখবে মনটা একদম কীরকম হয়ে যায়, তো আমার ক্ষেত্রেও সেই। তো এখন রান্না করতেও ইচ্ছে করছিলো না জানো তো বন্ধুরা, যা হোক তাড়াতাড়ি করে রান্নাবান্না করেছি, কিছু আজকে রান্না করিনি, আজকে রান্নাতে কী কী মেনুতে কী কী আছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এগুলো আমি রাত্রে কেচেছিলাম, কাচার পর এগুলো একদম সকালে মোটামুটি 6:30 দিকে ঘুম থেকে উঠেছি তখনই এগুলো মেলে দিয়েছি, আর একটার পর একটা দিয়েছি, তো কিছুটা একটু ভেজা ভেজা আছে, তো ভাবলাম যেগুলো ভেজা আছে সেগুলো থাক আর শুকনোগুলো তুলে নিই। যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো তাদেরকে তো অনেক ভালোবাসা, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা কিন্তু সবসময় আমার দরকার। তো এখন জামাকাপড়গুলো তুলবো, তুলে ভাজ করবো, তারপরে খাবো। ছেলে এর মধ্যেই ছেলে আসার সময় হয়ে গেছে, ছেলে আসবে, ছেলেকে স্নান করাবো, খাওয়াবো, তাকে আবার ঘুম পাড়াতে হবে, এই হচ্ছে কথা। আমাদের বউদের কোনো কি বলতো কোনো রেস্টের জায়গা নেই, সবসময় মনে হয় কাজ আর কাজ। তো যখন ঘুরতে গেছিলাম তখন একটু কাজটা কম ছিল, কাজ করতে ইচ্ছে মানে ওখান থেকে আসার পর কাজ করতে এখন আর ইচ্ছে করছে না। তার মাঝেই হচ্ছে আমার দিদি ফোন করেছে, আমার খুব খারাপ লাগছে, দিদি গেছে বাপের বাড়ি। তো আমারও ইচ্ছে ছিল বাপের বাড়িতে যাওয়ার, কিন্তু সেটা হলো না। আর এই শাড়িটা দেখতেই পাচ্ছ, এই শাড়িটা আমার সত্যি খুবই ভালো লেগেছে, তোমরাও অনেকে কমেন্ট করেছো শাড়িটা সত্যি অনেক সুন্দর। তো চলো আমি জামাকাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে আজকে মেনুতে কী কী আছে না আছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব।
জামা কাপড় যেন কেচে আমি শেষ করতেই পাচ্ছি না, মানে মোটামুটি 3-4 বার আজকে জামা কাপড় কাচা হয়েছে। তো তার মধ্যে কিছুটা জামা কাপড় আমি নিয়ে এসেছি আর কিছুটা এখনও বাকি আছে, মানে কাজের শেষ নেই। কোথা থেকে আসার পর যে কি কাজ তাকে কে জানে। আর একটা জিনিস কি জানো তো বন্ধুরা, সত্যি করে আর কাজ করতে ইচ্ছেই করছে না, আর ভালো লাগছে না, করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কবে আমি আবার স্বাভাবিক হব, কবে আবার ঠিকঠাকভাবে তোমাদের সামনে সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারবো, মানে ইচ্ছে করছেই না। মানে কোথা থেকে ঘুরে আসার পর এটা কার কার হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবে। যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো প্রত্যেকটা দিন আমি কি কি করছি না করছি সবটাই তোমরা কিন্তু দেখতে পাও। তো দিদির সঙ্গে কথা বলছি, দিদিরও প্রচণ্ড শরীর খারাপ, ও 3টের সময় বেরিয়েছে, তারপরে আস্তে আস্তে 2:30 বেজে গেছে, মনটা খারাপ করছে। যদি আমি ছুটে চলে যেতে পারতাম বা আমার কাছাকাছি থাকতো তাহলে এতটা কষ্ট হতো না। আমাদের তো কেউ নেই না, ওই বাবা আর হচ্ছে আমরা 2 বোন। তাছাড়া দেখো আত্মীয় স্বজন আমাদের খুব কম, আর থাকলেও আমরা তত এদের সঙ্গে এত মিশি না। কী বলতো, যারা আত্মীয় স্বজন নিয়ে থাকে না তারা সবটা ভালো হয় না, যারা নিজের লোক হয় না তারা একদম পিছনে বাস দেয়, এই হচ্ছে ব্যাপার। আমার পরিবারে কিছু জন মানুষ আছে যে আমাদের ভালো কেউ চায় না, আমাদের ভালো ঘরে বিয়ে হয়েছে, আমরা ভালো খাচ্ছি ভালো পড়ছি, এটা আমার পরিবারে চায় না। তারা চায় আমরা কষ্ট করি, আমার বাবা যতটুকু সম্পত্তি আছে তারা যেন নিয়ে নিতে পারে। তো যারা আমার এই ব্লগটা দেখছো তাদের উদ্দেশ্যেই বলছি যে তোমরা এটা ভেবো না যে আমরা ছেলে না বলে মেয়ে বলে তোমরা এরকম ভাবছো, আমরা হচ্ছি মেয়ে, আমাদেরও অধিকার আছে, আর আমার বাবার আমাদের প্রাপ্য অধিকার। তো তোমরা এটা ভেবো না। তো এই উদ্দেশ্য কথাগুলো আমি শুধু তোমাদের জন্যই বললাম, যারা তোমরা মনে করো যে আমার বাবার থেকে যেমন করে হোক জিনিসপত্র নিয়ে নেব, সেটা ভুল করছো। আমরাও কিন্তু কি বলতো রুখে দাঁড়াবো। তো এখানে দেখো ঘুগনি বানিয়েছি, আর আম তো সকালে কেটে ছেলেকে আবার এর মধ্যেই ছেলেকে স্নান টান করিয়েছি, ছেলেকে খাইয়েছি, আর এখন আমি খেতে বসবো। আমার তো আম ছাড়া একদম ভালো লাগে না, সত্যি আম খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। তো এইদিকে আমি আবার কি করতে গেলাম, হ্যাঁ ছেলে ঘুমোচ্ছে না বলে আমি দেখতে গেলাম, ও থালাটা একটু ধুয়ে নিয়ে এলাম আর ছেলেকে বললাম বাবু তুমি ঘুমিয়ে পড়ো, কাছে না নিয়ে শুলে ও কিছুতেই শুবে না। আজকে ডিমের ঝোল করেছি, মাছের টক করেছি, মানে অমলেট করে ডিমের ঝোল, আর তার সঙ্গে করেছি ঘুগনি। ঘুগনিটা রাত মানে রাতের জন্য, রাত্রে রান্না করতে ইচ্ছে করছে না। আর বন্ধুরা এত গরম যে ভালোই লাগছে না। তো একটা কথা এটাই যে আমরা মেয়ে বলে তোমরা অনেক কিছুই মনে করো, কিন্তু মেয়েদেরকে সম্মান করাটা হচ্ছে সবথেকে বড় দরকার। আর আমার পরিবারে সত্যি করে মানে খুব খারাপ লাগে যে নিজের মানুষরা এরকম করে ভাবে যে আমার মা নেই, চলে গেছে, আমার বাবা অসহায় একা থাকে, তো লুটে পুটে যতটুকু নিতে পারা যায় খুব ভালো হয়। কিন্তু আমরা যে সবসময় ছেলের মতো রুখে দাঁড়াতে পারি তারা সেটা কিন্তু বোঝে না। তো দিদির জন্য মন খারাপ করছে, আমার ভালো লাগছে না, দিদিও বলছে বুনু তুই এলে কত ভালো হতো। আমাদের তো সেই মা ওই বাবা সব কিছু হচ্ছে আমার দিদি, তো মা বাবা ওটাই হচ্ছে আমাদের সব, মানে আমাদের 3 জন, তার সঙ্গে আমার ফ্যামিলির, আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড, দিদিরও সেম, এদেরকে নিয়েই আমরা সুখে থাকতে চাই। প্লিজ তোমরা আশীর্বাদ করো আমার বাবা যেন খুব ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, বাবার শরীরটা একদম ভালো নেই বন্ধুরা জানো। তো খাওয়া দাওয়ার পর আমি একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে দেখো তোমাদের সামনে চলে এসেছি। একটু 10-20 মিনিট একটু বসেছিলাম, একটু বসে বন্ধুদের ভিডিও দেখছিলাম, তারপরে এসে দেখো কী সুন্দর গাছে ফুল ফুটেছে। তো চুলটা আঁচড়ালাম, আঁচড়িয়ে ছেলেকে বললাম বাবু তুমি এবার একটু ঘুমিয়ে পড়ো। তো ছেলে ওদিকে দেখো আমার দিকে আসছে, আবার যাচ্ছে, এইসব করছে। তো আজকে ভাবলাম আমার যে ছোট্ট বাগানটা আছে সেটা আমি আজকে সুন্দর করে ক্লিন করব। আর তোমরা আমার এই ব্লগ দেখতে সবাই খুব পছন্দ করো, আমার এই ছোট্ট গার্ডেনটা। আর রথের মেলা আসছে, মেলাতে আমি অনেক রকম গাছ কিনবো, তো এই গার্ডেনটা আরও সুন্দর করব যাতে তোমাদেরকে আরও ভালো লাগে। আর একটা মনের ইচ্ছে আছে জানো তো, সেটা এখন বলবো না, তো আগে সেটা আমি করে নিই, তারপরে তোমাদেরকে আমার এই ইচ্ছে পূরণটা অবশ্যই জানাবো। তো চলো এখন আমি এই কাজগুলো করে নিই, ঝটপট করে গা হাত পা ধুবো, ধুয়ে সন্ধে দেবো, তারপরে আবার ছেলেকে পড়তে নিয়ে যেতে হবে, এই হচ্ছে কাজ। তো এই ব্লগটা তোমরা আশা করি ভালো লাগবে, আর তোমাদের পছন্দ মতো ব্লগ দিয়েছি। তো চলো ব্লগটা দেখতে থাকো।
জানো তো বন্ধুরা, আমি গাছপালা সত্যি করে খুবই ভালোবাসি, মানে আমার সময় কেটে যায় এদেরকে নিয়ে। তো ইচ্ছে তো আছে একটু অন্যরকম কিছু করার, তো ইচ্ছে থাকলে তো হবে না, তার মধ্যে অনেকটা সাপোর্ট চায়। তো দেখা যাক কতটা কি পাচ্ছি না পাচ্ছি। তো গাছপালাগুলো এখন আমি এদিক ওদিক করে রেখে যাচ্ছি, যে দাদাভাইকে বলেছিলাম জল দিতে, যদি গাছে জল না দিত সব গাছগুলো কিন্তু মরে যেত। আর আমি গাছ এতটাই ভালোবাসি, প্রত্যেক দিন আমার এতটা করে ফুল ফুটে কি ভালো লাগে জানো তো বন্ধুরা। তো সকালে ভেবেছিলাম এই কাজগুলো করব, সকালে আর এই কাজগুলো হয়নি, যেহেতু সকালে স্কুল ছিল এই জন্য আমি করতে পারিনি। তো ভাবলাম চলো এখন এই কাজগুলো করে নিই। আর আমার এই ছোট্ট বাগানটা কার কার পছন্দ হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্ট আমার সত্যি করে বন্ধুরা দারুণ লাগে, আর তোমাদের কমেন্টেই আমাকে ভিডিও করতে ইচ্ছে করে। তো দেখো সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে একদম কি সুন্দর পরিষ্কার করে নিয়েছি। আর ওই সাইডটাতে অনেকগুলো টব আমাকে কিনতে হবে, মাটি তো আমার আছেই, শুধু টবের দরকার। তো রথের মেলাতে আমি ভাবছি কিছুটা গাছপালা কিনবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে আবারও বলছি ভালো লাগবে। Thank you.